বিনিয়োগকারীগণ আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমজি 24 টিভির প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ঝিলিক ঠাকুর, আমি মিতু আহসান। আজ 31 অক্টোবর 2021, শুরুতেই দেখে আসি ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের দিকে। সূচক আজ 61 পয়েন্ট কমে 7000 পয়েন্টে এসে দাঁড়িয়েছে। বেড়েছে 122টি কোম্পানির শেয়ার দর, কমেছে 226টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে 27টি কোম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে লেনদেন হয়েছে 1637 কোটি 20 লাখ 76 হাজার টাকা। মিতু, আমরা যদি একটু লক্ষ্য করি, সপ্তাহের প্রথম দিন আজ রবিবার, সূচকের শুরুটাই হলো মাইনাস দিয়ে। সূচকের শেষ পরিণতি আগে আমরা একটু শুরুর দিকে বলতে চাই। আমরা যদি দেখি, একটা সময় বাজার কিন্তু আমাদের 50+ ছিল, যেটা বাজারের শেষের দিকে একটা কি দেড়টার পর থেকে কিন্তু বাজার মাইনাসে দিকে যাওয়া শুরু করেছে। প্রথম কথা হচ্ছে, যারা বিনিয়োগকারী রয়েছেন অনেক দিন যাবত আমাদের শেয়ার বাজারটাকে চিনেন, শেয়ার বাজার সম্পর্কে তাদের জানা শোনা ধারণা আছে, তাদের কথা হচ্ছে এইটা তাদের জন্য সবচেয়ে বেশি একটা খারাপ ইফেক্ট করে, যে ক্ষণে প্লাস ক্ষণে মাইনাস। আর সকালে খুব ফুলে ফেপে বাড়লো, বিকালে মাইনাস। তো এটা আসলে তাদের জন্য একটা ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর বিশ্লেষকদের কাছে যখন জানতে চাইলাম, তারা দুটো কথা বললো। একটা হচ্ছে, এক তো হচ্ছে এটা অবশ্যই খারাপ লক্ষণ বাজারের জন্য, আর সেকেন্ড কথা হচ্ছে একটা গ্রুপ যারা সকালে শেয়ার দর বাড়িয়েছে, তাদের হাতে শেয়ার ছিল, সেগুলি বিক্রি করে বাজারের শেষে তারা কিন্তু বাজার থেকে আবার শেয়ার কিনেছে। তো এই যে তারা কিন্তু কী করেছে, তাদেরটা অ্যাডজাস্টমেন্ট করেছে এটা। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি দেখি ডিক্লাইনটা, আজকে কিন্তু ডিক্লাইনটা আবার বেশি এসেছে। বাজার বিশ্লেষকদের আরেকটা কথা কিন্তু তারা পজিটিভলি ধরেছে এই বাজারের, সেটা হচ্ছে সব খারাপের শুরু কিন্তু খারাপ না। যেমন সপ্তাহের শুরুটা ডিক্লাইনতে হয়েছে, মানে সারা সপ্তাহে ডিক্লাইন যাবে এটা তারা অবশ্যই আশা করে না আমাদের বাজারের প্রতি, কিন্তু যদি হয়ে যায় তাহলে তো কিছু করার নেই। কিন্তু তাদের কথা হচ্ছে বাজারের প্রথম দিন বা মাঝখানে একদিন যদি বাজারটা মাইনাস থাকে, কোম্পানিগুলো শেয়ার দর ডিক্লাইনের দিকে থাকে, তাহলে কী হয়, সপ্তাহে একটা মানে প্রফিট করার চান্স থাকে। কেন, যেদিন সূচকটা মাইনাসে যায় তারা শেয়ারটা কিনতে পারে, কেনার পরে তারা আবার বিক্রি করতে পারে। তো একদিন মাইনাস থাকা দরকার, তবে এটা যেন সপ্তাহে 5 দিনই না হয়, এটা হচ্ছে তাদের আবেদন। তো আমরা আশা করবো এটা যেন সপ্তাহে 5 দিন হবে না, শুরুটাই যেন সপ্তাহের শেষ দিন হয়, বাকিটা আমাদের বাজারের উপর নির্ভর করে। মিতু, একজন বিনিয়োগকারী খুব ভালো মতামত প্রকাশ করেছে। উনি বলেছেন, অনেক বিদেশি বিনিয়োগকারী আমাদের দেশে বিনিয়োগ করতে ইচ্ছুক, তবে তাদের অভিযোগ হলো মৌলভিত্তি কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড প্রদান করে না, একমাত্র বহুজাতিক কোম্পানিগুলো ছাড়া, ও শেয়ার দর বৃদ্ধি পায় না, আর বৃদ্ধি পায় যেগুলো সেগুলো হচ্ছে দুর্বল মৌলভিত্তি কোম্পানিগুলো। এটা বিনিয়োগকারী তার অবস্থা থেকে যথেষ্টই বলেছেন, সবার মত প্রকাশের অধিকার আছে রয়েছে। তবে উনি কিন্তু মিথ্যাও বলেনি, এটা কিন্তু অবশ্যই না, কারণ আমরাও কিন্তু এটা নিয়ে বারবার আলোচনা করেছি যে স্বল্প মূলধনী যে কোম্পানিগুলো, স্বল্প মৌলভিত্তিক বলুক বা মূলধনী বলুক, তাদের শেয়ার সংখ্যা কম হয়, ফুলে পেয়ে বেড়ে যায়, এরকমটাই কিন্তু হচ্ছে। আবার দেখুন, ডিভিডেন্ডের ক্ষেত্রে যারা শেয়ার দর বাড়াচ্ছে তারা কিন্তু ডিভিডেন্ড ওরকমভাবে দিচ্ছে না। তারপরও সেই সাথে যারা ভালো কোম্পানি, আমরা যদি এই ক্যাটাগরির 1 লেভেলের কোম্পানিগুলি দেখি বা DS-30 কোম্পানিগুলি দেখি, সবাই যে খুব আহামরি ডিভিডেন্ড দিচ্ছে তা না, তারা কিন্তু ডিভিডেন্ডের ক্ষেত্রেও খুবই মানে কী বলে নাজেহাল অবস্থা করছে। এমনও দেখলাম যে 0.50% সে ডিভিডেন্ড দিয়েছে, এই ডিভিডেন্ড দেওয়ার চেয়ে তো না দেওয়াই ভালো ছিল, তাই না? তারা মানে নিজের গা বাঁচালো, কারণ ডিভিডেন্ড না দিলে BSCC-কে তাতে জবাবদিহি করতে হবে। কিন্তু এতে কী হলো, BSCC-কে তাতে জবাবদিহি দিতে হবে না, কিন্তু বিনিয়োগকারীদের কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। বিনিয়োগকারীরা তো বছরের এই সময়টার জন্যই আসলে অপেক্ষা করে থাকে। তো আপনি যদি 1 টাকাও না দেন, 10 টাকা 20 টাকা তো বাতিলাম, 1 টাকাও দিচ্ছেন না আপনি 0.50% শুধু গা বাঁচানোর জন্য, তাহলে এটা তো কোনো লভ্যাংশে পড়ে না। এর সাথে তো আপনারা নো ডিভিডেন্ড দিতেন, BSCC আপনাদের ডাকতে, আপনারা জবাব দিয়ে দিতেন যে কেন আপনারা দিতে পারছেন, আপনারা জানাই দেন, শেষ। এভাবে মানে লোভ দেখানো, মানে আবার বিনিয়োগকারীদের এই যে একটা মানে আশা ভরসা নষ্ট করার, সেটা অবশ্যই মানে তাদের ঠিক হয় না। তোমরা কোম্পানির বিনিয়োগকারীরা জানেন কোন কোম্পানি বলছে, এরকম আরও অনেক কোম্পানি আছে 1% দিচ্ছে। তো এইসব কোনো ডিভিডেন্ডের কথাটা পড়ে না, তার কেন ডিভিডেন্ড না দেখ, বিনিয়োগকারীদের কথা না দেখ, আমাদের দরকার নেই ডিভিডেন্ড দেওয়ার। এইসব মানে বলে না যে
খুদ খেয়ে পেট নষ্ট করার দরকার নেই। বিনিয়োগকারীদের কথা হচ্ছে সব খুদ খেয়ে আমরা পেট নষ্ট করতে চাই না, সেটা ডিভিডেন্ড না দেখ আমরা না খেয়ে থাকবো। তাহলে 1% 0.5% ডিভিডেন্ড দরকার নেই। আর যারা নো ডিভিডেন্ড দিচ্ছে তাদের ক্ষেত্রেও বলতে চাই যে ঠিক আছে, করোনা প্রভাব সবার উপরে পড়েছে, শুধু এই কয়েক কোম্পানির উপরে কিন্তু পড়েনি, তাহলে কিছু হলেও সমগ্র অর্থনীতি 1% যারা আমরা না দেয় কিছু হলে দিতেন বিনিয়োগকারীদের, তার একটা আশাই কিন্তু ছিল। যথেষ্ট বড় একটা কোম্পানি, এই কোম্পানিকে নিয়ে কিন্তু সারা বছর রসালো বিষয় থাকে, কিছু না কিছু থাকে। যেমন তাদের কৌশলগুলো দেখেন, তারা ভুয়া বিল সাবমিট করেছে, তারপরে হচ্ছে তারা ভবনের কি বলে সিকিউরিটি বলতে পারেন, তারা নির্মাণের জন্য দেখেন ভবন রক্ষণাবেক্ষণের জন্য তারা একটা বিল দেখিয়েছে, তারপরে দেখিয়েছে কি তারা ঢাকা চট্টগ্রামে তারা যে খাবার খেয়েছে, নানা হোটেলে থেকেছে, সেই বিলটা তারা দেখেছে। দেখেন তারা কী বিষয়গুলোকে দেখিয়ে দেখিয়ে টাকা নিয়েছে, তারা ব্যক্তিগত কাজেও তারা ঘুরতে গিয়েছে, সেটাও তারা বিলে সাবমিট করেছে। তারপর হচ্ছে শেয়ার বাজারে তারা মানে কোম্পানির টাকায় শেয়ার বাজারে তারা লেনদেন করেছে, কারসাজি করেছে, লস করেছে, এইসব তারা দেখেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা কিন্তু কর পরিশোধের বিষয়টা দেখিয়েছে, সেটাও কিন্তু তাদের ভুয়া ছিল, তারা কোনো কর ওই যেই পরিশোধটা দেখিয়েছে সেটা তারা করে। এখন কথা হচ্ছে আইডিয়াটা ধরেছে এর জন্য অবশ্যই ভালো, এখন কথা হচ্ছে যে তারা যে এত কিছু করলো অবশ্যই তাদের তো অডিট হচ্ছে, প্রত্যেকটা কোম্পানির 3 মাস 6 মাস 9 মাস 1 বছর একটা অডিট তো হচ্ছে, সে অডিট কোম্পানিগুলো কী করেছে, এতদিন পরে কেন আইডিয়াকে ধরতে হলো? তাহলে অডিট ফার্ম কাকে ধরা দরকার? তারাই তো অবশ্যই জালিয়াতিটা করেছে। তারা যদি অডিট সাবমিট না করতে, হ্যাঁ অডিট ফাইনাল হয়ে গেছে 100%, তাহলে তো আর এসব করতে পারতো না। আগে সে অডিট ফার্মকে ধরুক যে তারা মিথ্যা অডিট দিয়েছে, তাদেরকে আগে 2-4টা জেলে ধরুক, 2-4টাকে জেলে দিলে বাকিগুলো তো শিক্ষা হবেই, সেই সাথে কে কে আরও এমন করছে সবগুলো দেখবেন গোল গোল করে বেরিয়ে আসবে। মানে ওই যে বলে না কেঁচো করতে সাপ বেরিয়ে আসে, একদম সাপ কিন্তু করতে সাপ সুন্দর সব বেরিয়ে আসবে। এই পদক্ষেপটা নেওয়া দরকার। আর আইডিয়াকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানিয়েছে, আমরাও তো জানাই, সেই সাথে বিনিয়োগকারীরাও জানিয়েছে যে তারা এমন একটা কাজ করেছেন, এবং তারা কিন্তু অর্থ মন্ত্রণালয়টা পাঠিয়েছেন। ইভেন আহমদ মোস্তফা কামাল উনি কিন্তু নিউজ পত্রিকাদেরকেও কিন্তু বলেছেন যে তারা এটার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করছে, এবং অবশ্যই তাদেরকে দুদকের মাধ্যমে হোক এবং অর্থ মন্ত্রণালয় সব মাধ্যমেই তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হবে। তো আমরা দেখবো আসলে কী হয়, শুধু একটাই বলবো তাদের জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সেই সাথে শেয়ার বাজারের রিলেটেড যত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে সবাই তাদের পদক্ষেপগুলো কার্যকর করুক এবং যোগোপযোগী সিদ্ধান্ত নেক, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ মিত। শেয়ার বাজারের যাবতীয় আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। শেয়ার বাজার এবং আমাদের আলোচনা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে করোনাকালীন সময় সুস্থ থাকবেন নিজে এবং সুস্থ রাখবেন নিজের পরিবারকে, বারবার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নিজের হাতকে জীবাণুমুক্ত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।